যাত্রায় অতিরিক্ত যাত্রী নিয়ার আশায় জোড়াতালি দিয়ে বাড়ানো হচ্ছে পুরনো লঞ্চের আকার, রাতারাতি হয়ে যাচ্ছে নতুন। বড় আগে চিপা ছিল, ছোট ছিল, এখন বর্তমানে আনিরা ফুলাই দিয়েছি, ঈদের টাইমে যাত্রী একটু বেশি হয়। ইটভাটা নিয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিঠির তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো হাইকোর্টের 31টি জালাদেশ, সিআইডিকে তদন্তভার, মামলা করার নির্দেশ আদালতের। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী, জঙ্গিবাদ মুক্ত দেশ করার অঙ্গীকার। দুর্নীতি ফাঁসের ভয়ে ব্যাংকিং কমিশন গঠন করতে নারাজ অর্থমন্ত্রী, মন্তব্য মেননের। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকায় কাটছে না সংকট, বলছেন অর্থনীতিবিদরা। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর অভিযান, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় বিপাকে সংস্থাটি। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আমি এস এম ইকবাল। ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী নেওয়ার আশায় জোড়াতালি দিয়ে বাড়ানো হচ্ছে পুরনো লঞ্চের আকার, ধারণ ক্ষমতার বাইরে নির্দিষ্ট আকারের থেকে বড় এসব লঞ্চ রাতারাতি নতুন হয়ে যাচ্ছে। রাজধানীর কাছেই ডকইয়ার্ডগুলোতে লঞ্চ মেরামতের নামে দেধার্সে চলছে এমন অনিয়ম। বিশেষজ্ঞ কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ঝুঁকির মুখে সাধারণের জীবন, তবে সংশ্লিষ্টদের দাবি অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নুরুল আলমের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। হাতুড়ি পেটা রঙের প্রলেপ আর ওয়েল্ডিং এর আগুনের ফুলকি বলে দিচ্ছে কোনো এক তারা ব্যস্ত রেখেছে ডকইয়ার্ডের শ্রমিকদের। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখ যাত্রী বহনে পুরনো লঞ্চ মেরামতেই এই ব্যস্ততা। ফিটনেসবিহীন লঞ্চে জোড়াতালি ও রঙের প্রলেপের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু ফাঁদ। 10-12 বছরের পুরনো লঞ্চ, পাশে আননি ছোট আসল, আননি ফুলাইলাম। ঈদের টাইমে যাত্রী একটু বেশি হয়, আপনি 1.5 ফুট করে 3 ফুট বাড়ছে। এই বাড়ানোটা কি বৈধ? এটা অবৈধ না, যে 20 টাকা খরচ করেছে, লক্ষ টাকা খরচ করেছে, অনেক বেটা যদি একটা টিপ না মারতে পারে সেটা একটা লস। এই বিষয়ে অকপটেই স্বীকার করে ডকইয়ার্ডের ঠিকাদাররা বলছেন, ঈদের সময় অসাধু ব্যবসায়ীরা অনিয়ম করে থাকলেও ডকইয়ার্ডের সংশ্লিষ্ট সতর্ক, এর মাত্রা কমে এসেছে অনেকটাই। টুকিটাকি দুই একটা ওই যে আছে ফাঁকে, ওই মালিকরা সুযোগে সদ্ব্যবহার করে, কম পয়সা দিয়ে কাজ করাইব, অনুমোদন করাইব না, এটি সরকারি লোকজনের গিয়ে নজরদারি করা প্রয়োজন আছে। ঝড়ের মৌসুম হওয়ায় দুর্ঘটনার সংখ্যা রয়েছে, তাই কর্তৃপক্ষের কার্যকরী ভূমিকা খুব জরুরি বলে মনে করছেন নৌপথের দুর্ঘটনা নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা। এত অল্প সংখ্যক সার্ভেয়ার দিয়ে আমাদের বাংলাদেশে যে পরিমাণ নৌযান আছে, এই সমস্ত নৌযানকে আপনি ফিটনেস সার্ভে করা বা সার্টিফিকেট দিয়ে একটা লাইসেন্স দেওয়া, সেগুলো আসলে পসিবল হয় না। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো অনিয়মের বিপরীতে জিরো টলারেন্সে আছেন তারা। ফিটনেস টানে ডিজি শিপিং থেকে, তারা জাহাজ পরিদর্শন করে নিরীক্ষা করেই ফিটনেস দিবে। ফিটনেস ছাড়া কোনো জাহাজ আমরা এখানে চলাচল করতে, লঞ্চ চলাচল করতে দিব না। যাত্রী যাতে অতিরিক্ত না হয়ে যায় সেটাও আমরা কোস্টগার্ড এদের মাধ্যমে আমরা এটা ইনশিওর করব। বাড়তি যাত্রী অধিক মুনাফা, এই লক্ষ্যে পুরনো লঞ্চকে নতুন করার হিড়িক পড়েছে নদীপথের ডকইয়ার্ডগুলোতে। এবারে বর্ষা মৌসুম হওয়ায় ভয় থাকছে ঝড় বৃষ্টির, তেমনি ফিটনেস লঞ্চে অতিরিক্ত পরিবহন অনেকটাই শঙ্কায় ফেলবে এবারে ঈদে ঘরমুখো মানুষকে। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। কেরানীগঞ্জের ডকইয়ার্ড থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখো যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে এবারও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ঈদের 3 দিন আগে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 20টি ফেরি ও 33টি লঞ্চ। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবির রিপোর্ট। প্রতিদিন বাস, মাইক্রোবাস ও ট্রাক সহ ছোট বড় হাজারো যানবাহন পারাপার হয় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ঈদের সময় এ রুটে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে 20টি ফ্রি ও 33টি লঞ্চ প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিসি। ঘাট এলাকায় যানজট মুক্ত রাখতে ঈদের 3 দিন আগে থেকেই সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে
রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ মোট 15টা ফেরি ট্রাফিকে নিয়োজিত আছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বহরে মোট 20টি বা তার অধিক ফেরি থাকবে। পাটুরিয়া দলদিয়া নৌপথে কোনো নাব্যতা সংকট নেই। তারপরে আমাদের ডেজার স্ট্যান্ড বাই আছে, যদি কোনো নাব্যতা সংকট দেখা দেয় সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। যাত্রী হয়রানি ও চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোবাইল কোর্টের একটি টিমও প্রস্তুত থাকবে সংশ্লিষ্ট ঘাটে, ঘাটগুলোতে পাশাপাশি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সকল ডিপার্টমেন্টের কর্মকর্তা থাকবে। একটি কন্ট্রোল রুম আমরা ওখানে স্থাপন করব, পাশাপাশি একটি মেডিকেল টিম আমাদের ওখানে থাকবে। যাত্রী নিরাপত্তায় ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। অজ্ঞান ও মলম পার্টি রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রতিটা গুরুত্বপূর্ণ পয়েন্টে অফিসার ডিপ্লয়মেন্ট করেছি, পাশাপাশি মলম পার্টি এদের তৎপরতা ছিনতাইকারী এদের তৎপরতা যেন না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। ইটভাটা সরাতে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর চিঠির তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো হাইকোর্টের 31টি জেলাদেশ। দিনাজপুর জেলা প্রশাসকের কাছে পাঠানো শিশু মাইসার চিঠির সূত্র ধরে তদন্তের পর ভয়াবহ এজাতির প্রমাণ পায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়। হাজির করা হয় রংপুর, দিনাজপুর ও নীলফামারীর 31 ইটভাটার মালিককে। তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। একসঙ্গে সিআইডিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইটভাটার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়, চোখ জ্বালা পোড়া করে। স্কুলের ইটভাটা সরাতে গত মার্চে দিনাজপুর জেলা প্রশাসককে চিঠি দিয়েছিল শিশু মাইশা। সে সময় কোমল হাতে লেখা শিশু মাইশার চিঠি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ওই ভাটার পক্ষে মালিকরা হাইকোর্টের আদেশ দেখালে থমকে যায় উচ্ছেদ কার্যক্রম। খটকা লাগে জেলা প্রশাসকের। হাইকোর্টের আদেশের সত্যতা জানতে অ্যাটর্নি জেনারেল অফিসে চিঠি লেখেন তিনি, তদন্তে নামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। তদন্ত শেষে দেখা যায় হাইকোর্টের ওই আদেশটি জাল। বের হয়ে আসে দিনাজপুর, রংপুর এবং নীলফামারীর 31টি ইটভাটার মালিকের জালিয়াতির বিষয়টিও। মাইশা মনোয়ারা নামের পার্বতীপুর উপজেলা জেলার দিনাজপুর হয়বতপুর গ্রামে প্রাইমারি স্কুলের একটা মেয়ে ডিসি মহোদয়ের কাছে চিঠি লেখে যে আমাদের স্কুলের পাশে বিপ্লব নামের এক লোক ইটভাটা তৈরি করেছে এবং সে কারণে আমার ইটভাটার ধোঁয়া আমাদের স্কুলে এসে ঢোকে এবং আমাদের চোখ জ্বালা করে, শ্বাসকষ্ট হয়। এটা যাতে অথরিটি তাদের কার্যক্রম বন্ধ করতে না পারে সেজন্য তারা হাইকোর্টের জাল আদেশ তৈরি করে অথরিটিকে রেস্ট্রেন করে রাখা হয়েছিল। সোমবার 31 জালিয়াত চক্রকে হাজির করা হয় উচ্চ আদালতে। তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে জালিয়াতির ঘটনা তদন্তে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। 3 জেলার পুলিশ সুপারকে আদালত আদেশ দিয়েছে নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত করার জন্য এবং সিআইডি প্রধানকে নির্দেশ দিয়েছে এই তদন্ত কার্যক্রম সুপারভিশন করার জন্য এবং সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য। আগামী 25 জুন এই মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। ওই দিন জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিচারাধীন মামলা নিয়ে খবর প্রচারে বিরত থাকতে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি নিয়ে সৃষ্ট বিতর্ক অবসানে খুব শিগগিরই ব্যাখ্যা আসছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সোমবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ দিতে কোনো বাধা নেই। যে কিছুটা যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে সে ব্যাপারটা তাদের বিবেচনায় আছে এবং আমার মনে হয় আপনারা অতি সম্প্রতি এটার ব্যাপারে কোনো সমস্যা যদি হয় তাহলে পরে মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী, তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছে, তিনি সেই দিক থেকে সংবিধানের মধ্যে থেকেই তিনি বিবেচনা করতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গি তাদের কোনো দেশ ও ধর্ম নেই। সোমবার সকালে গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। সৌজন্য সাক্ষাতের শুরুতে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষ নিষ্ঠা ও সম্মানের সঙ্গে যেন
নিজ নিজ ধর্ম পালন করে সে ব্যবস্থা করেছে সরকার। শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের মতো বৈশ্বিক সমস্যা মোকাবেলা করে সরকার দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে। সকল ধর্ম সকলে যেন শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে স্বাধীনভাবে পালন করতে পারে সেটা নিশ্চিত করা, যে কোনো সম্প্রদায় হোক কেউ যেন নিজেকে অবহেলিত মনে না করে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রাখি। আর আমি বলবো যে সেদিক থেকে বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্ভাগ্য হলো যে সন্ত্রাস জঙ্গিবাদ এগুলি এখন সারা বিশ্বব্যাপী একটা সমস্যা হিসেবে দেখা গিয়েছে। আসলে জঙ্গিবাদের সাথে যারা সম্পৃক্ত তারা জঙ্গি, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশকাল নাই, তাদেরকে কোনো বর্ডার নাই, কিচ্ছু নাই, তারা আসলে জঙ্গি, এটা হলো বাস্তবতা। তো সেই জায়গা থেকে বাসটা মুক্ত রেখে আমরা অর্থনৈতিক উন্নয়নটা করতে চাই, কারণ আমার দেশটাকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে চাই। আমি এটুকু দাবি করতে পারি যে বাংলাদেশ এখন ক্ষুধামুক্ত, কিন্তু দারিদ্র্যমুক্ত আমাদের করতে হবে। বগুড়া ছয় আসনে মির্জা ফখরুলের চেয়ে ভালো কোনো বিএনপি নেতা কি আসবেন এমন প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিবের সংসদে যাওয়া উচিত ছিল। সোমবার সকালে রাজস্থানের বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সংসদে মির্জা ফখরুলের বক্তব্য সরকারের জন্য ইতিবাচক হতো। আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন, স্ট্রং একটা অপোজিশনের এটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন। এখন আবার তারা যখন তারই শূন্যস্থানে আরেকজনকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, তখন তার চেয়েও কি যোগ্য কোনো ব্যক্তি আসবেন, তার চেয়েও কি স্ট্রং কোনো মেসেজ সংসদে দিতে পারবেন এমন কেউ আসছেন? কাজের সুবিধার জন্য পুনর্গঠন অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে, গতি সমন্বয় নিয়ে যেন চলতে পারে সেজন্য প্রধানমন্ত্রী বাস্তবতাকে আলিঙ্গন করবেন এবং সেই জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে 13 মে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজনকে স্থায়ী বহিষ্কার ও 4 জনকে সাময়িক বহিষ্কার করেছে সংগঠনটি। জিয়াহল ছাত্রলীগের কর্মী সালমান সাদিককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞান অনুষদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মুরসালিন অনু ও জিয়াহল ছাত্রলীগের সদস্য কাজী সিয়াম ও সাজ্জাদুল কবির এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য জারিন দিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি লিপি আক্তার, জিয়াহল ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান শান্তকে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে 3 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। গত 13 মে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতরা মথুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার সময় হামলায় 8 জন কর্মী নিহত হন। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি আবাসন প্রকল্পের আসবাবপত্র কেনার অস্বাভাবিক খরচের বিষয়টি গড়াল উচ্চ আদালত পর্যন্ত। আদালত বলেছেন, এই সংক্রান্ত সরকারের 2টি কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরে শুনানি করবেন তারা। এ সময় বালিশ ও কেটলি ফ্ল্যাটে ওঠানোর জন্য খরচ দেখে হাসেন বিচারপতিরা। এদিকে আসবাবপত্র ক্রয় নিয়ে কিছু না বললেও প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে গণমাধ্যমের খবরকে কাল্পনিক ও অনুমান নির্ভর বলে দাবি করেছে পরমাণু শক্তি কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ভবনের আসবাবপত্র ক্রয় ও প্রাসঙ্গিক খরচের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিকে ঘিরে দিনভর আলোচনা চলছিল উচ্চ আদালতে। সোমবার শুনানিতে রিটকারের আইনজীবী যখন ভবনে বালিশ ওঠাতে 760 টাকা, প্রতিটি রেফ্রিজারেটর ফ্ল্যাটে ওঠানোর খরচ বাবদ 12,521 টাকা দেখানোর বিষয়টি আদালতে তুলে ধরছিলেন, তখনই হেসে ফেলেন দুই বিচারপতি। এ সময় উৎসুক আইনজীবী ও গণমাধ্যম কর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। বালিশ ওঠানোর জন্য যদি 760 টাকা লাগে, কেটলি উঠাইতে যদি এই জায়গায় লেখা থাকে 3,500 টাকার মতো, যদি 1 কেজি ওজনের কেটলি উঠাইতে যদি লাগে, এইটা তো সাধারণ জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষ প্রভাবিত হবে।
দুপক্ষের প্রায় আধা ঘন্টা শুনানি শেষে এ বিষয়ে গঠিত মন্ত্রণালয়ের কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত শুনানি মুলতবি করেন আদালত। রিটকারীর আইনজীবী জানান, ঈদের পর রিপোর্ট আদালতে এলে শুনানি হবে। সাত দিনের ভিতর যে রিপোর্টটি দাখিল করা হবে, এই রিপোর্টটি হাইকোর্ট রিওপেনিং এর এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে জমা হবে এবং এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট আসার পর রিপোর্টকে সামনে নিয়ে আবার শুনানি করতে এই জন্য স্ট্যান্ড ওভার করে রেখেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, রূপপুর নিয়ে গণমাধ্যমের রিপোর্ট সঠিক হলে তা হবে দেশের জন্য ভয়ঙ্কর সংবাদ। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কথিত অভিযোগের বিষয়টিও আদালতে স্মরণ করে দেন তিনি। পদ্মা সেতু নির্মাণের আগে এরকম ভাবে নানা রকম দুর্নীতির কথা তুলে ধরে আমাদের এই সেতু নির্মাণের বিষয়টিকেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেটা রিপোর্ট এসছে এটা যদি সত্যি হয় তাহলে তো সেটা ভয়ঙ্কর। এদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর সোমবার বিজ্ঞপ্তি দিয়েছে পরমাণু শক্তি কমিশন। বিজ্ঞপ্তিতে আসবাবপত্র কেনা নিয়ে কোনো কথা উল্লেখ না করলেও প্ল্যান্টের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে গণমাধ্যমের খবরকে কাল্পনিক ও অনুমান নির্ভর বলে দাবি করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রূপপুর কাণ্ডে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপি ধার করা নেতৃত্বে চলছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। রূপপুরের বিষয় সেটি তদন্তাধীন, দুটি তদন্ত কমিটি হয়েছে, সুতরাং তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি তো ইতিপূর্বে তারা আসলে ধার করা নেতৃত্ব দিয়ে চলেছে, কারণ ঐক্যফ্রন্ট গঠন করে প্রকৃতপক্ষে বিএনপি জোটের নেতৃত্বটা ডক্টর কামাল হোসেন সাহেবের হাতেই তুলে দেওয়া হয়েছিল এবং সেটি এখনও বহাল আছে। তাদের এই সিদ্ধান্তহীনতার কারণেই আজকে নানাজন নানা কথা বলতে পারছে। প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতে এখন বিএনপি নেতৃত্ব নাই। সর্ষের মধ্যে থাকা ভূত বের হয়ে আসার ভয়ে ব্যাংকিং কমিশন গঠন করতে নারাজ অর্থমন্ত্রী, এমন দাবি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। তিনি জানান, শুধু দুর্নীতি বন্ধ করা গেলে দেশের প্রবৃদ্ধি 2.5% বাড়বে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় আর্থিক খাতে অনিয়ম বন্ধে বাজেটে সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার করারও প্রস্তাব দেয় দলটি। তবে সব সংকটের মূলে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মন্তব্য অর্থনীতিবিদদের। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, ফার্মার্স ব্যাংকের নাম বদল ছাড়াও জনতা ব্যাংক ক্রিসেন্ট গ্রুপের ঋণ জালিয়াতি, গেল কয়েক বছরে ব্যাংকিং খাতে বড় বড় অনিয়মের নাম। এমনই প্রেক্ষাপটে 1,30,000 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে 9% সুদের ঋণ নিয়মিত করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এইবার বাজেট নতুন করে খেলাপি হওয়ার প্রবণতা বাড়ার সঙ্গে এই প্রজ্ঞাপন চাপে ফেলবে নিয়মিত ঋণ গ্রহীতাদের, এমন পর্যালোচনাই উঠে এলো প্রেস ক্লাবে আয়োজিত ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায়। সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে, যে আমাদের পকেটের টাকা নিয়ে আমলারা কামলারা এইভাবে বেগা দুর্নীতি করবে এটা আমরা বরদাস্ত করব না। এইবার বাজেট কমপক্ষে 10,00,000 কোটি টাকা হওয়া উচিত, তা যদি সরকার না করতে পারে তাহলে মানুষ যে কারণে সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছে সরকার কিন্তু প্রথমেই সেখানে ব্যর্থ হবে। সভায় দলটির সভাপতি রাশেদ খান মেনন জানান, দুদকের দুর্বলতার কারণেই কমছে না প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এখন অর্থ বলছেন না ব্যাংকিং কমিশন করা হবে না, এই রোগ নিরসনের জন্য আমি কেন ব্যাংকিং কমিশন করব না, কেন করা হচ্ছে না, কারণ ওটা করতে গেলে পরে সর্ষের ভূতটা কিন্তু বেরিয়ে আসতে পারে। ব্যাংকিং খাত নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরাও, কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়ায় সংকট কাটছে না বলেই মত তাদের। যে ঋণ নিয়েছে এবং খেলাপি হয়েছে তার একটা অধিকার এস্টাবলিশ করে দেওয়া হলো, আইনগত অধিকার। এই আইনগত অধিকারের ভিত্তিটাকে আমি প্রশ্ন করি, আমি মনে করি যে এই অধিকারটা একেবারেই থাকা উচিত। পুরো জিনিসটাই হচ্ছে একটা সার্টেন স্বার্থান্বেষী মহল কর্তৃক গাইডেড। খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রজ্ঞাপন স্থগিত করে সরকারের প্রতি সব পক্ষেরই আহ্বান, আর্থিক খাতে অনিয়মের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সুপারিশ করেছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সোমবার বৈঠকে এই সুপারিশ করা হয়। এছাড়া চাল আমদানি বন্ধের সুপারিশ করা হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে সারা বছর অভিযান চালানোরও পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শক্তিশালী করতে লোকবল বৃদ্ধি এবং প্রতিটি জেলায় এর কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়। মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীর বাগানগুলো থেকে সোমবার দ্বিতীয় দফায় গোপালভোগ আম নামানোর কথা থাকলেও এখনও গুটি জাতের আমই নামানো হচ্ছে বলে জানিয়েছেন বাগান মালিকরা। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে 15 মের পর বাগানগুলো থেকে গুটি জাতের আম নামানোর কথা ছিল, তবে বৈরী আবহাওয়া ও অপরিপক্ক হওয়ায় নির্দিষ্ট সময়ে গুটি জাতের আম নামাতে পারেননি বাগানেরা। এখন পরিপক্ক হয় এ জাতের আম নামানো হচ্ছে। কয়েকদিন পর গোপালভোগ আম গাছ থেকে নামাবেন বলে জানান বাগান মালিকরা। চলতি মাসের বাগানগুলো থেকে 2,18,000 টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সারাদেশে ফলের বাজার ও গুদামে কেমিক্যাল মেশানো প্রতিরোধে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ও বিএসটিআই এর চেয়ারম্যান ও পরিচালককে আগামী 7 দিনের মধ্যে এই টিম গঠন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আমবাগানে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সোমবার হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেন রাজশাহী বিভাগের কমিশনার। এই প্রতিবেদন দেখে এই আদেশ দেন আদালত। এ সময় আদালত বিষাক্ত রাসায়নিক কোথা থেকে আসছে তার উৎস বন্ধ না করতে পারে অসন্তোষ প্রকাশ করে। শুধু আমবাগানে আপনি ব্যবস্থা নিলেন, আমবাগানে কেউ এর সঙ্গে কেমিক্যাল ইউজ করলো না, ঢাকাসহ যে সমস্ত ওয়্যার হাউস আছে, যে সমস্ত বড় বড় জায়গা, সেই জায়গাগুলোতে তো সেই জায়গা আপনারা মনিটরিং করেন নাই। এই জন্য আবার 7 দিনের একটা সময় দিয়ে আজকে থেকে বললেন যে দ্রুত এটা করার জন্য, এবং সেই আমাদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশটা দিয়েছেন, যাতে ডিএজি আবার বলেছেন আজকেই কমিউনিকেট করার জন্য, যাতে ইমিডিয়েটলি আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা করে। সব ধরনের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন, তারা মাঠে আছেন, তারা বাজারে আছেন, তারা বাগানেও আছেন, সব ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুমোদনহীন বিদেশি ও নকল প্রসাধনী বিক্রির অভিযোগে রাজধানীর বসুন্ধরা সিটির 7টি দোকানকে 5,00,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন ধরনের সুগন্ধি ও প্রসাধনী আমদানির উৎস সম্পর্কেও সঠিক তথ্য নেই দোকানিদের কাছে। এতে বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে ক্রেতাদের মাঝেও। ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন কসমেটিক্সের দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি, লোশন সহ নানা প্রসাধনী পাওয়া যায় দোকানগুলোতে, যার কোনোটির গায়ে নেই আমদানিকারকের সিল বা স্টিকার। এসব পণ্যের মান সম্পর্কে তথ্য দেওয়া তো দূরের কথা, আমদানির উৎস সম্পর্কেও কোনো সদুত্তর মেলেনি দোকানের কাছে। আমদানি করলে আমদানিকারকের নাম ঠিকানা থাকা উচিত, আসলে আমরা তত বুঝি নাই, আমরা এরপরে আর কিনবো না হয়তো ঠিকানা ছাড়া। আমদানির তথ্য দিতে না পারায় 5টি দোকানকে জরিমানা করা সহ আইন মানার বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশি আমদানিকৃত পণ্য হলে অবশ্যই গায়ে স্টিকার থাকতে হবে আমদানিকারকের, সেখানে বাংলায় লিখিত থাকতে হবে সবকিছু, এবং এটির ব্যত্যয় ঘটছে দেখে কিন্তু আজকের এই জরিমানা 5,00,000 টাকা জরিমানা করেছি। এর মধ্যে মোস্তফা মার্ট, আলমাস সুপার শপ সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। বিদেশি পণ্য বলে চালিয়ে দেয়া এসব সুগন্ধি সহ প্রসাধনীর বিষয়ে সঠিক তথ্য না থাকায় আতঙ্ক দেখা যায় ক্রেতাদের মাঝে। আসলে এটা বাইরে থেকে ইম্পোর্টেড নাকি না, বা এখান থেকে তারা ফেক করে বানাচ্ছে নাকি না, এটা আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতি করে, এটা মানে উচিত না আসলে করা। যেহেতু আনঅথরাইজ, তাহলে আমরা তো আসলে বুঝতে পারতেছি না যেটা আসল পণ্যটা কিনা বা কোনো নকল চকবাজারের পণ্য কিনা, সেটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না। সঠিক আইন না মেনে ও মান নিশ্চিত না হয়ে বিদেশি পণ্য বিক্রি করা হলে বিক্রয়কারী প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করে সংস্থাটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে নদীর তীর দখল করায় মেঘনা তীরবর্তী মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া নদীর তীরে গড়ে তোলা বালুমহল নিলামে তুলে 5,50,000 টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। তবে নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে না নিয়ে অভিযানে নেমে এদিন বেপাকে পড়তে হয় সংস্থাটিকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী শৌকতকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। মগের মূল্যক বললেও হয়তো কম বলা হয়, জাহাজ তৈরির শিপইয়ার্ড নির্মাণের অনুমোদন নিয়ে এ যেন নদী দখলের মহোৎসব।
সোমবার সকালে মেঘনা তীরবর্তী মুর্শিগঞ্জের গজারিয়ার চরবেতাকি মৌজায় খান শিপিয়ার্ডে অভিযানে গিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় বিআইডব্লিউটিএ। এ সময় নদীর তীর দখল করে প্রাচীর নির্মাণ করায় তা গুড়িয়ে দেয় সংস্থাটি। তবে অভিযানের এক পর্যায়ে বিপাকে পড়ে খোদ বিআইডব্লিউটিএ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা বিআইডব্লিউটিএর লাইসেন্স নাই বলা হলেও পরবর্তীতে সকল কাগজপত্র হাজির করে শিপইয়ার্ড কর্তৃপক্ষ। গভর্নমেন্টকে যে আমরা পেমেন্ট করেছি তার চিঠিতে আপনারা দেখেন, বিআইডব্লিউটিএ এর পারমিশন নিয়েছি, আমরা ডিপার্টমেন্ট অফ শিপিং এর পারমিশন নিয়েছি, আমরা পরিবেশ ছাড়পত্র নিয়েছি। এটা যে চর এলাকার মধ্যে যে নদীটা ভরাট করেছে, এই ভরাটের আইনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি। একই সমস্যায় পড়তে হয় পার্শ্ববর্তী আনন্দ শিপইয়ার্ডে গিয়েও। এতে প্রশ্ন ওঠে অভিযানের আগে বিআইডব্লিউটিএ এর পূর্ব প্রস্তুতি নিয়ে। অনেক পুরাতন প্রতিষ্ঠান, তো তারা তো নদীর ভিতরে আসে না আমাদের মতে, কিন্তু পেপার তো যেভাবে দিয়েছে আমরা তো এখন উচ্ছেদ করতে এসেছি, কিন্তু এখন উচ্ছেদ করতে এসে তো আমরা তো নিজেরাই কিছু বুঝতে পারতেছি না আসলে কি উচ্ছেদ করবো তাদের। পরে মেঘনা লঞ্চ টার্মিনাল এলাকায় অবৈধ বালু মহাল উচ্ছেদ করে সংস্থাটি। 5,52,000 টাকা নিলামে বিক্রি করা হয় বালু পাথর ও অন্যান্য সামগ্রী। ইট বালু পাথর এবং আবর্জনার স্তূপ ফেলে এভাবেই একটু একটু করে নদী গ্রাস করে ভূমিদস্যুরা। বিআইডব্লিউটিএর চলমান এই অভিযানকে স্বাগত জানালেও স্থায়ী সমাধান পেতে কর্তৃপক্ষের নজরদারি, অভিযান পরবর্তী সময়ে আরও বাড়ানোর আহ্বান স্থানীয়দের। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, নারায়ণগঞ্জ। মাতারিপুরে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ সদস্য মুক্তার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতিতাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপারে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য, সাতাতাকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য মোক্তার হোসেন শহরের টিবি ক্লিনিক সড়কের একটি বাসায় ভাড়া থাকেন। কিছুদিন আগে মোক্তার তার গর্ভবতী স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে আসেন। বাসা খালি থাকায় রোববার রাতে প্রতিবেশী দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ঘরে ডেকে নেন। এ সময় দরজা বন্ধ করে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় এবং মারধর শুরু করে। বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় এলাকাবাসী। এ কথা কাউকে জানালে ওই শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকিও দেয় ওই পুলিশ সদস্য। এ পর্যায়ে রাতেই ঘরের পেছনের ভেন্টিলেটর ভেঙে ওই শিক্ষার্থীকে বাহিরে ফেলে দেয় মোক্তার। এতে ওই স্কুল ছাত্রীর ডান পা ভেঙে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ সদস্যের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার গায়ে কি তুই চুপচাপ থাকবি, মানে চিল্লাচিল্লি করতে দেন, এইভাবে গামছা দিয়ে মুখ বাঁধা, তারপরে তুই এদিক দিয়ে পালাই যা, নাহলে তোর বড়ি দেয় কোবাই মেরে ফেল। তারপরে আশেপাশের মানুষ দুজন জানছে, তারা মেরে দিচ্ছে, তারপর ব্যালকনি জায়গায় নিয়ে মাথা ঢুকাইছে আগে, তারপরে এরকম ভাবে ঠেলা দিছে, উঠে পড়া, তারপরে পাও ভেঙে গেছে। আশা মেয়ের এইভাবে অত্যাচার করবে, আমরা যদি তার এইভাবে অলালে ছাইরা দেই, আর পরবর্তীকালে আরেকটা মেয়ের শেষা সাহস পাবে এরকম করার। এদিকে নির্যাতিতা স্কুল ছাত্রী আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানায় চিকিৎসক। হাসপাতালে ভর্তি করে দিয়েছি, সে যথাযথ চিকিৎসা পাচ্ছে, আমরা তার আলামত সংগ্রহ করেছি, তার অবস্থা এখন স্থিতিশীল। এই ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঘটনা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা। তদন্ত কমিটির কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে, এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া যা যা করার আমরা তাই করব। কোনো ব্যক্তির দায় গোটা পুলিশ বাহিনী নেবে না, যার দায় এটা তার উপরেই বর্তাবে। নির্যাতিতা ওই শিক্ষার্থীর বাবা 5 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। বছরখানেক আগে মাও সেই শোকে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। ওই শিক্ষার্থীর পরিবারে 5 ও 7 বছরের 2 ভাই রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সিরাজগঞ্জের এক নিভৃতচারী দারুশিল্পী নরেশ সূত্রধর শক্ত কাঠের উপর খোদাই করে নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর মনীষীদের নানা ভাস্কর্য। অর্থনৈতিক সংকটও দমিয়ে রাখতে পারেনি তার এই সুপ্ত প্রতিভা। সংসারে অভাব অনটন থাকলেও নিজের শিল্পকর্মের হাল ছাড়েনি এই দারুশিল্পী। শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর পাশাপাশি জাদুঘরের মাধ্যমে তা সংরক্ষণের ব্যবস্থা করতে চান শিল্পী। রিঙ্কি কুণ্ডু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অমৃত শের। সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি এলাকায় বসবাস নিভৃতচারী দারুশিল্পী নরেশ সূত্রধরের স্ত্রী, 2 মেয়ে আর 2 ছেলে নিয়ে তার অভাব অনটনের সংসার। শৈশবে শিল্পচেতনা বোধ থেকেই কাঠের উপর খোদাই শিল্পের প্রতি তার আগ্রহ জন্মে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘদিন ধরে নিভৃতে দারুশিল্পের কাজ করে যাচ্ছেন তিনি।
শক্ত কাঠের ওপর খোদাই করে নিপুণ হাতে গ্রিক সভ্যতা থেকে শুরু করে পলাশির যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের নানান দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি তৈরি করেছেন বিভিন্ন মনীষীদের ভাস্কর্য ও প্রকৃতির বিভিন্ন চিত্র। সংসারে নানা প্রতিবন্ধকতা থাকলেও থেমে থাকেনি তার এই শিল্পকর্ম। দীর্ঘদিন এই শিল্পের সাথে জড়িত থাকলেও পাননি কাঙ্ক্ষিত মূল্যায়ন। এই শিল্পকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এই শিল্পী করতে চান একটি প্রদর্শনীর আয়োজন। আমার এই শিল্প সৃষ্টির মধ্যে আমি যে আনন্দ আমি পাই, আমি কোথাও এই আনন্দ আমি পাই না। সরকারি ভাবে যদি আমাকে একটু পৃষ্ঠপোষকতা করে প্রদর্শনী বা একটা মিউজিয়াম হলে সেখানে আমি আমার সকল ইতিহাস ওই মিউজিয়ামে আমি স্থান দিতাম। শিল্পীর পরিবারের সদস্যরা তার শিল্পকর্মকে এগিয়ে নেওয়ার জন্য পৃষ্ঠপোষকতার পাশাপাশি কাজের স্বীকৃতি চান। এটা আমার কাছে সত্যি অনেক গর্বের বিষয় যে আমার বাবা এই কাজগুলো করেন। এই যে কাজগুলো করে, পারিশ্রমিকের যে মূল্য সে পায় না, তার পাশে একটু দাঁড়াই বা তাকে একটু সহযোগিতা করি বা তাকে নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করি, এটাও আমি পাইনি। প্রতিদিন দূর দূরান্ত থেকে নরেশ সূত্রধরের এই শিল্পকর্ম দেখার জন্য নানা বয়সের দর্শনার্থীরা তার বাড়িতে ভিড় জমান। এই কাজগুলো শুধু আমরা দেখি না, আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসি। এটা দেখতে আসলাম, দেখে খুবই ভালো লাগলো। সাংস্কৃতিক সংগঠনের এই নেতা শিল্পীর কাজের যথাযথ মূল্যায়নের পাশাপাশি পৃষ্ঠপোষকতার দাবি জানান। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আমরা একটা প্রদর্শনী আয়োজন করব। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তার একটি প্রদর্শনী আয়োজন করা হয়, সেই দাবিও আমরা জানাচ্ছি। দীর্ঘ 40 বছর ধরে দারুশিল্পী নরেশ সূত্রধর কাঠের ওপর খোদাই করে প্রায় 9 শতাধিক দৃশ্যপট ও ভাস্কর্য তৈরি করেছেন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এপর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিব আরেকবার। ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী নেওয়ার আশায় জোড়াতালি দিয়ে বাড়ানো হচ্ছে পুরনো লঞ্চের আকার, রাতারাতি হয়ে যাচ্ছে নতুন। বড় আগে চিপা ছিল, ছোট ছিল, এখন বর্তমানে আনিরা ফুলাই দিয়েছে, ঈদের টাইমে যাত্রীরা একটু বেশি হয়। ঈদ ভাটা নিয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিঠির তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো হাইকোর্টের 31টি জালাদেশ। সিআইডিকে তদন্তভার, মামলা করার নির্দেশ আদালতের। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী, জঙ্গিবাদ মুক্ত দেশ করার অঙ্গীকার। দুর্নীতি ফাঁসির ভয়ে ব্যাংকিং কমিশন গঠন করতে নারাজ অর্থমন্ত্রী, মন্তব্য মেননের। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা না থাকায় কাটছে না সংকট, বলছেন অর্থনীতিবিদরা। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী দখলমুক্ত করতে বিডব্লিউটির অভিযান, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় বিপাকে সংস্থাটি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।